কম্পিউটারের মূল বেসিক লেভেল অর্থাৎ র্যাম রম নিয়ে আজকে আলোচনা করব, আজকের বিষয়। তাহলে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যে সমস্ত পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গল জেল পুলিশ এবং অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা দেবে তাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো অবশ্যই দেখে নিন। তাহলে কোনটি প্রধান স্মৃতি? তাহলে প্রধান স্মৃতির নাম কী? প্রধান স্মৃতি হচ্ছে র্যাম। র্যাম হচ্ছে মূল স্মৃতি কম্পিউটারের। কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে? তাহলে অস্থায়ী স্মৃতিশক্তিকেই বলা হয় র্যাম, অর্থাৎ প্রাথমিক স্মৃতি। কম্পিউটারের ফর্ম এলাকা কোনটি? র্যাম হচ্ছে ফর্ম এলাকা, হচ্ছে কম্পিউটারের ফর্ম এলাকা র্যাম। ইনপুট হিসেবে আসা তথ্যগুলো জমা হয় কোথায়? তাহলে র্যামে। র্যামে ইনপুট তথ্যগুলো আসা জমা হয়। র্যামকে কী বলা হয়? র্যামকে বলা হয় টেম্পোরারি মেমোরি, মেন মেমোরি, কোর মেমোরি। তাহলে উপরে সবগুলোই র্যামকে বলা হয়। র্যাম কেসের কাজ কী? র্যাম কেসের কাজ হচ্ছে কাজের গতি বৃদ্ধি করা, হচ্ছে র্যাম কেসের কাজ। কম্পিউটারের অস্থায়ী মেমোরিকে কী বলা হয় থাকে? কম্পিউটারের অস্থায়ী মেমোরিকে বলা হয় র্যাম। কোন স্টোরেজ হিসেবে কাজ কাকে চিহ্নিত করে? কোর স্টোরেজ হিসেবে র্যামকে চিহ্নিত করে। কিসের সাহায্যে র্যামের ধারণ ক্ষমতা বাড়ানো যায়? তাহলে র্যাম চিপের সাহায্যে র্যামের ধারণ ক্ষমতা বাড়ানো যায়। কোনটি সহায়ক মেমোরি নয়? তাহলে উত্তর হচ্ছে র্যাম হচ্ছে সহায়ক মেমোরি নয়। র্যামের প্রধান ক্ষমতা সম্প্রসারক করা হয় নিচের কোন অতিরিক্ত র্যাম চিপ যোগ করে? র্যামের নির্দেশগুলোকে অনেক সময় কি হিসেবে অভিহিত করা হয়? ফার্মওয়্যার হিসেবে অভিহিত করা হয়। র্যামের গতি বাড়ানোর জন্য কি ব্যবহার করা হয়? র্যাম ক্যাশ। র্যামের প্রধান ক্ষমতা কি? বাড়ানো হয়। র্যাম সম্পূর্ণ হয়ে গেল, এরপরে নেক্সট হচ্ছে রম। তাহলে র্যাম আর রমের ফুল ফর্মটা জেনে নেবেন। তাহলে রমের পুরনো নাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি না রিড অনলি মেমোরি। তাহলে র্যামের হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা হচ্ছে রম যেহেতু তাই এর হচ্ছে রিড অনলি মেমোরি। নিচের কোনটি কম্পিউটারের প্রধান স্মৃতি? তাহলে প্রধান স্মৃতি হচ্ছিল প্রাথমিক, এবং এটি হচ্ছে প্রধান স্মৃতি। প্রধান স্মৃতি কী হচ্ছে? রম চিপ। প্রধান স্মৃতি হচ্ছে রম। কম্পিউটারের মাইক্রোপ্রসেসিং কিসের নির্দেশ পড়তে পারে? তাহলে রম চিপের নির্দেশ পড়তে পারে। ইপিরম এর পূর্ণ রূপ কি? ইপিরমের পূর্ণ রূপ হচ্ছে ইরেজেবল প্রোগ্রাম রিড অনলি মেমোরি। যেসব স্থায়ী প্রোগ্রাম করা হয়, যেসব স্মৃতি প্রোগ্রাম করা যায় তা প্রয়োজনে মুছে ফেলা যায় তাদেরকে কি বলে? ইরম বলে। কাজের গতি বাড়ানোর জন্য কি ব্যবহার করা হয়? র্যাম ক্যাশ ব্যবহার করা হয়। র্যাম ক্যাশ। তাহলে নেক্সট আপনাদের জন্য আছে হার্ডডিস্ক। তাহলে হার্ডডিস্ক কি? সহায়ক মেমোরি। হার্ডডিস্ক একটি সহায়ক মেমোরি। নিচের কোনটি কম্পিউটারের সহায়ক স্মৃতি নয়? উত্তর হচ্ছে রম সহায়ক স্মৃতি নয়, কারণ হার্ডডিস্ক হচ্ছে সহায়ক স্মৃতি। নিচের কোনটি সহায়ক স্মৃতির অন্তর্ভুক্ত নয়? তাহলে অর্ধপরিবাহী স্মৃতি। ডিভিডি র্যাম একটি ড্যাশ মেমোরি। ডিভিডি আপনারা জানেন, সবাই ইউজ করেছেন। ডিভিডি র্যাম হচ্ছে একটি ক্যাশ মেমোরি। তাহলে কি? ক্যাশ মেমোরি। পার্সোনাল কম্পিউটার বহুল ব্যবহৃত কয়েকটি সহায়ক মেমোরি কি? সহায়ক মেমোরি হলো সবগুলি, হার্ডডিস্ক, সিডি এবং ডিভিডি রম। নিচের কোনটি সহায়ক স্মৃতি? হার্ডডিস্ক হচ্ছে সহায়ক স্মৃতি। ফ্লিপডিস্ক কি? তাহলে ফ্লিপডিস্ক থেকে কোশ্চেন আসবে আপনাদের। মেগাবাইট ক্ষমতা সম্পন্ন ফ্লিপডিস্ককে বলা হয় হাই ডেন্সিটি। তাহলে হাই ডেন্সিটি বলা হয়ে থাকে। হাই ডেন্সিটি ডিস্কের প্রধান ক্ষমতা কত? 1.2 থেকে 1.4 মেগাবাইট। হাই ডেন্সিটি ফ্লিপ ডিস্কের প্রধান ক্ষমতা হচ্ছে 1.2 মেগাবাইট। 720 থেকে 800 কিলোবাইট ধারণা ক্ষমতা সম্পন্ন ফ্লিপ ডিস্ককে কি বলে? সাধারণ ফ্লিপ ডিস্ক। কোন ডিস্ক সাধারণত ফরম্যাট করা যায় না? তাহলে উত্তর হচ্ছে ফ্লিপ ডিস্ক ফরম্যাট করা যায় না। কম্পিউটারের ফ্লিপ ডিস্ক হচ্ছে হার্ডডিস্ক। নিচের কোনটি হার্ডডিস্কের ইন্টারফেস নয়? উত্তর হচ্ছে আইসি। সিডি ডিভিডি জিপ ড্রাইভ কি? কম্পিউটার ডিস্ক বা কম্প্যাক্ট ডিস্ক। কোনটি সহায়ক স্মৃতি? উত্তর হচ্ছে র্যাম, সরি উত্তর হচ্ছে সিডি হচ্ছে কম্পিউটার স্মৃতি। ডিভিডি কোন ধরনের স্মৃতি? ডিভিডি হচ্ছে সহায়ক স্মৃতি। ডিভিডি এর পূর্ণরূপ কী? তাহলে ডিজিটাল ভিডিও ডিস্ক হচ্ছে ডিভিডির পূর্ণরূপ। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুর সাথে মাস্টলি শেয়ার করুন, কারণ এরকম ভিডিও অন্য কোনো চ্যানেলে পাবেন না। এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। আজকের ভিডিও এই পর্যন্তই। গুড বাই। নেক্সট এপিসোডে আমরা আবারও জেল পুলিশ সম্বন্ধে অনেক কিছু আপলোড করবো।